অনেকগুলো প্রশ্ন আসছে, তো সংক্ষেপে আমার উত্তরগুলো দিতে চেষ্টা করবো। ধরেন ভিত্তিক আলোচনা আজকে যাবো না। পীর সাহেবকে বাবা বলা যাবে কি না, এটা তো প্রশ্ন হয় না। আসলে এটা কমন সেন্সের ব্যাপার, সাধারণ জ্ঞানের ব্যাপার। বাবা মানে সম্মান করে আমরা বলি। রাস্তায় একজন মুরব্বী মানুষ হাঁটতেছে, আমরা বাবা বলে তার হাতটা ধরে পার করে দিলাম রাস্তাটা, এটা কি হারাম বিষয়? তো পীরকে সম্মান করেই তো বাবা বলে, নাকি অন্য কিছু? তদুপরি কোরআন কারিমে জন্মদাতা পিতা ছাড়াও অন্যদেরকে বাবা বলার স্বীকৃতি আছে। কোরআন শরীফে আমরা সূরা বাকারার 133 নম্বর আয়াত যদি দেখি, এখানে দেখতে পাই চাচাকেও বাবা বলা হয়েছে, দাদাকেও বাবা বলা হয়েছে, বাবার সমতুল্য যারা আছে তাদেরকেও বাবা বলা হয়েছে। কোন আয়াতটা হচ্ছে পালু নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহু ওয়াহিদ, অর্থাৎ ইব্রাহিম ইসমাঈল ইসহাক, কেউ চাচা কেউ দাদা, তাদের সবাইকেই এখানে কোরআন কারিমে আবাইকা বলেছে, পিতা বলেছে, বাবা বলেছে। এটা যদি জায়েজ হয়, পীরকে বাবা বলা জায়েজ হবে না? আপনারা কি বুঝতে পারছেন মশালাটা? আপত্তির কিছু নাই, যারা আপত্তি করে তারা গবেষণা করে না, মূর্খতার বসে করে। মাজারে গিয়ে পীর বা অলিয়া অলিয়াদের উসিলায় কিছু চাওয়া যাবে কিনা? যাবে। মাজার জিয়ারত করা সেটা সুন্নতের আসল। তিরমিজি শরীফের হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনতু নাহাইকুম আন জিয়ারাতিল কুবুরে, আমি তোমাদেরকে কবর জিয়ারতে আগে নিষেধ করতাম, কেননা ইসলামের প্রাথমিক যুগ ছিল, মূর্তি পূজা আর কবরের মধ্যে যাওয়ার মধ্যে পার্থক্য মানুষ করতে পারত না, কাজে আমি নিষেধ করতাম। ফাজুরুহা, এখন তোমাদেরকে আমি রাসূলুল্লাহ আদেশ করছি, ফাজুরুহা, আমরের সিগা আমি নির্দেশ দিচ্ছি, তোমরা এখন থেকে কবর জিয়ারত করো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাইন্না তুযাক্কিরুল মাউতা, আর কোন রাসূল তুযাক্কিরুল আখিরা, কেননা এই মাজার জিয়ারত কবর জিয়ারত এগুলোর দ্বারা মৃত্যুর কথা আখিরাতের কথা স্মরণ হয়। কাজী মাজার জিয়ারত করা সুন্নত তো বটেই, বরং রাসূলুল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সাহাবী মাজার রসিলা নিয়ে যাওয়া জায়েজ, শুধু সাহাবী মাজারের রসিলা না, অলি আল্লাহ ব্যক্তি বা নবী অলিগণ তো অনেক দূরের কথা, নবী অলিগণের ব্যবহারের যে কাপড় যে তাবারুকাত আছে এগুলো ইসলামী আল্লাহর কাছে চাওয়া জায়েজ, কারণ কোরআন কারীম দ্বারা প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। সূরা ইউসুফে যদি আমরা দেখি, হযরত ইউসুফ আলাইহিস সালামের কামিজ জামা হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্য পাঠাইছেন, পাঠায় বলছেন এই কামিজটা নিয়ে যাও, আমার বাবার চোখে মুখে যেন মাখে মুছে দেয়। এর বদলতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের যে অন্ধত্ব ছিল সেটা দূর হয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা মজার কথা শুনেন, শুধু ওলি আল্লাহদের ওসিলায় চাওয়া যায় যেমনটা না, বরং কোরআন কারিমে সূরা মারিয়ামের 19 নম্বর আয়াতে প্রমাণ করে যে ওলি আল্লাহর কাছে সরাসরি চাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ, বলে যে গায়রুল্লাহর কাছে চাওয়া শিরিক, আল্লাহ ব্যতীত অন্য কেউ কোনো কিছু দিতে পারেন না। অথচ মরিয়াম আলাইহিস সালামের কাছে যখন হযরত জিবরীল আলাইহিস সালাম এসেছে, আসার পরে মরিয়াম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আলাইহিস সালাম যে জিবরীল আপনি কে, জিজ্ঞেস করলেন আপনি কে কেন এসেছেন? হযরত জিবরীল বললেন আনা রাসূল রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে দূত এসেছি। কেন এসেছেন? এই জন্য ইন্নি আহাবা লাকি গোলামান জাকিয়া, আমি তোমাকে দিব একটা নেক সন্তান। সুবহানাল্লাহ, হবে না? কোরআন কারিমে জিবরীল ইসলাম কি বলেছেন? আহাবা লাকি লি আহাবা লাকি গোলামান জাকিয়া, আমি দেব। এখানে কি আল্লাহ দেব বলেছে না জিবরীল দেব বলেছে? জিবরীল দেব বলেছে। জিবরীল কি আল্লাহ? তাহলে আল্লাহ না হলে কি গায়রুল্লাহ? এই তো বলবেন নাকি? আপনাদের পরিভাষায় আল্লাহ না হইলে গায়রুল্লাহ বলেন, তো ঠিক আছে, জিবরীল তো আল্লাহ না, সুতরাং কি হবে? গায়রুল্লাহ। তাহলে গায়রুল্লাহ দিতে পারে, তাও কি অন্য কিছু বিষয় না, সরাসরি সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ, বলে এটা কোরআন প্রমাণ করে, তাই এটা আল্লাহর বিনা দিতে পারে না, দিতে পারে। তো এগুলো বলে বলে ফেতনা ছড়ানোর কোনো প্রয়োজন নাই।
প্রতিষ্ঠিত সত্য বিষয়ে চোখ চোখ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত, প্রচারিত, আমাদের হৃদয়ে একেবারে গেঁথে আছে, এই প্রতিষ্ঠিত সত্য আকীদাগুলোকে আজকে শিরিক বেদাত ফতোয়া দিয়ে একটা শ্রেণীর মানুষ ফেতনা ছড়াচ্ছে, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত ফেতনা যারা ছড়াচ্ছে তারাই মূলত ওহাবি খারেজি, জাহান্নামের কুকুর। কথা কি সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলেছেন আল খাওয়ারিজু কিলাবা হালিম না, খারেজিরা হচ্ছে জাহান্নামের কুকুর, এদের থেকে সাবধান থাকতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে ওহাবি বলতে কাদেরকে বোঝায়, ওহাবিদের পিছনে নামাজ পড়া যাবে কিনা? ওহাবি বলতে আরবের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আকীদায় যারা বিশ্বাসী তাদেরকে ওহাবি বলে। অনেকে ধোকা দিতে চায় যে ওয়াহাব আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটা নাম, কাজেই ওয়াহাবি বলতে আল্লাহর বান্দাকে বোঝায়, এরা পরিভাষা ওরফ বুঝে না। কথা বোঝেন নাই? এই সমস্ত মৌলবীগুলো হচ্ছে উসুল বোঝে না, মূর্খ, কোন রকম দৌড়াদৌড়ি করে দাঁড়া পাশ করেছে আর ফতোয়া দিতে চলে আসে, যার কারণে এই ধরনের উল্টা পাল্টা ফতোয়া দেয়। এটা প্রসিদ্ধ এবং প্রমাণিত সত্য। ফতোয়ার স্বামী যদি আমরা খুলি, ইমাম ইবনে আবিদিন স্বামী রাহিমাহুল্লাহ ফতোয়া স্বামীর তৃতীয় খণ্ডে বাবুল বোগাতে ওহাবিদের পরিচয় দিতে গিয়ে বলেন কামা ওয়াকা ফি সামারিনা ফি আতবাঈ আব্দুল ওয়াহাব, যারা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী আমাদের জমানায় তারা ছিল, তারা মুসলমানদেরকে মুশরিক মনে করত, এরা সুন্নি উলামায়ে কেরামদেরকে হত্যা করত, এরা হচ্ছে ওহাবি, এদের আকীদার খারিজিদের আকীদার মধ্যে কোনো পার্থক্য নাই। সংক্ষেপে আমাদের সমাজ আপনারা দেখবেন ওহাবিদের আলামত হচ্ছে বিরাটকে আমাকে বেড়া হারাম বলবে, বলে কিনা জোরে বলেন? মানুষ মাজার জিয়ারত করলে বলে মাজার পূজায় গেছে, পীরের কাছে গেলে বলে পীর পূজারি, এরকমটা বলে কিনা আমাদের সমাজে? আমার ধোকা দেয় যে সুন্নি সুন্নি তোমরা করো, তোমাদের মধ্যে সুন্নত নাই, দাড়ি থাকলে না সুন্নি হবে, নামাজ থাকলে না সুন্নি হবে, রসুল নবী নবী করলে তো সুন্নি হবে না, আলহামদুলিল্লাহ বলে। বাবা সুন্নিয়তটা দুই প্রকার, একটা হচ্ছে আকিদার সুন্নিয়ত, আকিদার সুন্নত, আর একটা হচ্ছে আমলের সুন্নত। দাড়ি বা এরকম অন্যান্য ফতোয়া মাসালা গুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আমলি মাসালা। আর এতকাবি বিষয়ে যে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে তারাই হবে আকীদার সুন্নি, এবং তারাই প্রকৃত সুন্নি হবে, এবং তাদের আমলগুলি আল্লাহর দরবারে কবুল হবে, অন্যথায় কবুল হবে না। ইবনু মাজাহ শরীফের হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন এমন প্রত্যেক লোকজন থাকবে আহলে বেদাত থাকবে আকীদার ক্ষেত্রে বেদাতই হবে, তাদের নামাজ রোজা সদকা কোনো কিছুই আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করবেন না। তো ওয়াহাবি এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানবে না, মিলাদ কিয়াম মানবে না, হাজির নাজির মানবে না, এলমে গায়েব মানবে না, তারপরে নামাজের পরে সম্মিলিত মুনাজাতকে বেদাত বলবে, জানাজার পরে দোয়া করাকে হারাম বলবে, এই ধরনের ফেতনাবাদ আমাদের সমাজে আছে কিনা জোরে বলেন? তারাই হচ্ছে ওহাবি নিঃসন্দেহে, এদের পিছনে নামাজ পড়া হারাম। মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, আল বাইহাকি, সুনানুল কুবরা এই সমস্ত কিতাবগুলো যদি আপনারা দেখেন, শেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে সতর্ক করেছেন, লা তুজালিসুহুম ওয়া লা তুনাকিহুহুম, তাদের সাথে বসো না, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও না, লা তুসাল্লু মাহুম লা তুসাল্লু আলাইহিম, তাদের পিছনে নামাজ পড়ো না, তাদের জানাজার নামাজও শরীক হও না, বলেন সুবহানাল্লাহ, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। দেখি আজকাল যারা ঈদ মিলাদুন নবীর জলসা জুলুসকে হারাম করে বেদাত বলে ফতোয়া দেয়, তারাই তাদের মৌলবী আহমদ শফি সাহেবের আগমনে আনন্দ মিছিল র্যালি করে, আমরা দেখেছি এগুলো প্রমাণিত বিষয় আমাদের কাছে, এগুলো ডকুমেন্টসগুলো মজুদ আছে। তারপরে যারা ঈদ মিলাদুন নবীর রাসূলুল্লাহর আগমনের খুশির প্রকাশকে বেদাত বলেন, আর আপনারা নিজেরাই লাঠি সুতা নিয়ে মিছিল করেন, আপনাদের তো জায়েজ হয় নবীর আগমনের আনন্দ প্রকাশের রেলিকে আপনারা বেদাত বলেন কোন মুখে, ঠিক কিনা বলেন? এরা দুশ্মনের রাসূল, এরা কি দুশ্মনের রাসূল? আরে নবীর আগমনে আনন্দ মিছিল করা, জশরে জুলুস করা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে সাহাবায়ে কেরামের সুন্নাত ধরে বলে সুবহানাল্লাহ। ইনসানুল উয়ুন কিতাব যদি আমরা দেখি, যেটা কাসিরাতুল হালাবিয়া নামে আমরা চিনি,
এই আসিয়াতুল হালাবিয়ার উদ্দেশ্যে হযরতে রাসূল পাকের আম্মা জান আমনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চক্ষুদার আবরণগুলো উন্মোচিত করে দিয়েছেন। আমি দেখতে পেলাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল ফেরেশতারা আমার প্রভু রাসূলুল্লাহর আগমনে জুলুস নিয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি দেখতে পেলাম পৃথিবীর পূর্ব প্রান্তে একটা পতাকা, পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা পতাকা, আরেকটা পতাকা আমি দেখতে পেলাম খানে কাবার উপর আল্লাহ পাক গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর নির্দেশ, আল্লাহর সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত, এগুলোতে আপত্তি করার কোনো কারণ নাই। যারা করে তারাই হচ্ছে ওয়াহাবি দুশমন রাসুল, ঠিক কিনা করে বলে। এরপরে প্রশ্ন, নবীজির সামনে কেউ বেয়াদবি করলে বা নবীজির সম্মানে কটূক্তি করলে চুপ থাকা উচিত নাকি প্রতিবাদ করা উচিত? আপনাদের কাছে কি মনে হয়, চুপ থাকা উচিত না প্রতিবাদ করা উচিত? সুসন্তান বাবার বিরুদ্ধে কেউ বললে চুপ থাকতে পারে? তো রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে আপন পিতার চেয়ে কম না বেশি। তো নিজের জন্মদাতা পিতাকে কেউ যদি কটূক্তি করে কথা বলে আপনি যদি চুপ থাকতে না পারেন, রাসূলুল্লাহর উম্মত দাবি করে আপনি কি চুপ থাকতে পারেন? সূরা তওবার উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়েব, এলমে গায়েব জানেন রাসূলুল্লাহ না জানেন না? এই এলমে গায়েবকে অস্বীকার করেছে এক ব্যক্তি। অস্বীকার করার একটা মাত্র ব্যক্তি অস্বীকার করেছে, তিনি বলছেন কাছে এক ব্যক্তি এসে বললেন যে আমার রুকনি হারিয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন অমুক জায়গায় যাও, তোমার রুকনি পেয়ে যাবে। তখন কিছু লোক মুসলমান নামধারী রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এমন কিছু নামধারী ব্যক্তি মুসলমান, সে বলে উঠল কটূক্তি করে মুহাম্মদ গায়েবের কি জানে? যারা বলেন নাউজুবিল্লাহ। তো সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ একটা দল লোক আসবে, তারা আপনার গায়েবকে অস্বীকার করে, তাদেরকে যদি এই ব্যাপারে বলা হয়, জিজ্ঞেস করা হয়, তখন তারা বলবে যে আমরা তো এই বিষয় নিয়ে খেয়াল তামাশা করছিলাম, কথা বোঝেন নাই, আমরা হাসিটা মজা করছিলাম। আল্লাহ বলেন ফারাকতা দিরু, তারা যেন তাদের কোন ওজোর আপত্তি গ্রহণ করা হবে না। কাদ কাফারতুম, তারা কাফের হয়ে গেছে। বাদ ঈমানতুম, তারা আগে মুসলমান ছিল, রাসূলুল্লাহর সাথে কটূক্তি করে সাথে সাথে কাফের হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ। ব্যাপারটা লক্ষ্য করে আল্লাহ বলেছেন ফারাকতা দিরু, তাদের আপত্তি ওজোর গ্রহণ করা হবে না। এটা সবার সিটা বহু বছরের রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছে একজন ব্যক্তি, কজন ব্যক্তি বেয়াদবি করেছে? একজন ব্যক্তি। অথচ আল্লাহ বলেছেন লা তাদিরু, তাদের কারোই আপত্তি গ্রহণ করা হবে না। অর্থাৎ যে ব্যক্তি ছিল কটূক্তিকারী রাসূলুল্লাহর সাথে, তার কিছু সঙ্গী সাথীও ছিল, তারা তার কটূক্তির প্রতিবাদ করে নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কটূক্তিকারী সহ বাকি সবাইকে আল্লাহ নিজে কাফের ফতোয়া দিয়েছেন সূরা তওবায়। আমরা এবার সতর্ক হব, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তি করে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। নবীজির নাম মোবারক শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বিধানগুলি চুমু দেওয়া কি জায়েজ? তার গুরুত্ব কি? হ্যাঁ, জায়েজ। মুসনাদুল ফেরদাউসের মধ্যে ইমাম দায়লামী রাহমাহুল্লাহ আদেশ নকল করেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই আঙ্গুলে বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিয়ে চক্ষুতে লাগাতেন। রাসূলুল্লাহ সেটা দেখে বললে যে এই আমার আবু বকরের মতো কিয়ামত পর্যন্ত যারা এই আমল করবে তাদের জন্য আমি রাসূলুল্লাহ সাফাতকারী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস সম্পর্কে কেউ কেউ মন্তব্য করেন ইমাম সাকাবি হাদিসটাকে দুর্বল বলেছেন বা কেউ কেউ বানোয়াট বলেছেন, কিন্তু সর্বোপরি ইমাম সাকাবি এই হাদিসটাকে বানোয়াট বললেও ঠিক একই জায়গায় তিনি আঙ্গুল বৃত্তাঙ্গুলি চুমু দিয়ে চক্ষু রাখার চক্ষুতে লাগানোর ফজিলত সংক্রান্ত অন্যান্য আরো হাদিস বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, ফতে স্বামী তালাম ইবনে আবিদিন স্বামী এবং ফতে খাইরিয়াত ইমাম রমণী এবং কাঞ্জুল ইবাদের মধ্যে রয়েছে আজানের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শাহাদাতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, কোন একটা বাহিনীকে ইয়া রাসূলুল্লাহ বলবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলবে,
দ্বিতীয়বার করবার তো আইনকে ইয়া রাসূলুল্লাহ বলবে এবং দুই বৃদ্ধাঙ্গুলের লঘু চুমু খাবে এবং চক্ষুতে লাগাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শাফাআত করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা উত্তম কাজ। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করলে আমরা বলতে পারি হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত, অন্যান্য নবীগণের সুন্নাত, ফেরেশতাগণের সুন্নাত, সাহাবাইগণের সুন্নাত হচ্ছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিয়ে চক্ষুতে লাগানো। আলহামদুলিল্লাহ বলে সবাই। অনেকে নামের শুরুতে সাইয়্যিদ শব্দ ব্যবহার করে, দাবি করে যে সে নবীর বংশের লোক, কিন্তু আমরা জানি যে নবী ছিলেন কুরাইশ বংশের লোক। তাহলে সাইয়্যিদ কিভাবে নবীর বংশ হয়? সাইয়্যিদ মানে হচ্ছে সর্দার। সাইয়্যিদ মানে কি? সর্দার। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিস এসেছে, একবার বললেন মান আনা, আমি কে? মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কে? সাহাবায়ে কেরাম বললেন আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ বলেছেন আমি রাসূল তো ঠিক আছে, কিন্তু আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার পিতা ছিলেন আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। এরপরে তিনি তার নসব নামে বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহ পাক এই পৃথিবীর মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন, আরব এবং আজম। আরবকে উত্তম করেছেন, আমাকে উত্তম গোত্রে রেখেছেন। এরপরে আজম আরবকে আবার বিভিন্ন গোত্রে ভাগ করেছেন, এর মধ্যে কুরাইশ গোত্রকে উত্তম করেছেন, কুরাইশের মধ্যে আমাকে আমি রাসূলুল্লাহকে আমানত রেখেছেন, এই কুরাইশদের মধ্যে হাশিম খানদারকে উত্তম করেছেন, সেখানে আমাকে আমানত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে শুধু কুরাইশ বলতে রাসূলুল্লাহর বংশ বোঝায় না, আবু জাহাল এরাও কিন্তু কুরাইশ ছিল, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশ কিন্তু ছিল না। কুরাইশ বলতে রাসূলের পাকের আগের পরে সকল বংশকেই সম্পৃক্ত করে, কিন্তু সাইয়্যিদ বলতে হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে যেই বংশ দ্বারা আসছে ওই বংশটাকেই সাইয়্যিদ বলা হয়, এটা সম্মানিত বংশ। মহিলারা কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করার হুকুম কি? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমভাবে সকলকেই কবর জিয়ারতের হুকুম দিয়েছেন, মহিলা পুরুষ সবাইকে। কিন্তু পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে হযরত ওমর ফারুকের আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মহিলাদেরকে যেতে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। কথাটা বুঝবেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে মসজিদে গিয়ে জুমার নামাজ এবং ঈদের নামাজও মহিলারা পড়তেন, কথা কি বুঝছেন? ওমর ফারুক আজমের সময় এরশাদ আসছে, যখন তিনি নিষেধ করলেন যে মসজিদে কোনো মহিলাও যাওয়া যাবে না, ঈদের জামাতেও যাওয়া যাবে না, হারাম করেছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ যেটা করেছেন ওমর সেটাকে হারাম করবেন কি হবে? আমাদের আয়েশা বললেন রাসূলুল্লাহ যদি এই সময় জাহিরভাবে থাকতো তাহলে ওমর যেটা করেছেন রাসূলুল্লাহ সেটা করতেন। সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত রাহমাহুল্লাহ ব্যাপারে স্বতন্ত্র একটা রেসালা লিখেছেন, লিখে তিনি প্রমাণ করেছেন যেখানে মহিলাদের নামাজ পড়তে যাওয়াই মসজিদে নিষেধ সেখানে মাজারে কি করে যাবে, সেটা তো আরো বড় নিষেধ। মাজার জিয়ারত করা সুন্নাত, রাসূলুল্লাহর নির্দেশ পুরুষের জন্য, কোন মহিলা যেন মাজার জিয়ারতের উদ্দেশ্যে না যায়, এটা আলা হযরত কিবলা কথা রেজগিয়ার মধ্যে নিষেধ করেছেন। এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো। সুদের পরিণাম ও সুদ করের এবাদত কবুল হবে কি? এবাদত কবুল হবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন, তবে এবাদত কবুলের একটা পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক ছাড়া সাধারণত এবাদত কবুল হয় না। আর সুদ করের পরিণাম সম্পর্কে আপনারা তো জুকিবলার আলোচনা শুনেছেন, সুদ করার অনেক গুণা, এর মধ্যে সর্বনিম্ন গুণা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য, নাউজুবিল্লাহ। আমরা এটা থেকে দূরে থাকবো। মোবাইল বা ট্যাব কিংবা বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে বা এগুলো দেখে দেখে খোদবা করার বিধান জায়েজ? মোবাইল ট্যাব এগুলো যদি জায়েজ কাজে ব্যবহার হয় জায়েজ, হারাম কাজে ব্যবহার হইলে হারাম। এগুলো নিয়ে আপত্তি করার পিছনে